এই তো এখানে আমি ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছি এবং একটু সাজানোর চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে তো ধনিয়া পাতা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং রসুন কাঁচামরিচ আপনারা যদি প্রায় এক থেকে দেড় মুঠো ধনিয়া পাতা নেন তাহলে পাঁচ থেকে সাতটি কাঁচামরিচ নেবেন এবং দুটো রসুন নিলেই হবে আমি এখানে দেশি রসুন নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে কারণ তাহলে বাড়তে গেলে তাড়াতাড়ি মিহি হয়ে যাবে আর ধনিয়া পাতা ভর্তা যদি আপনারা পাটায় বেটে করেন তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই তো আমি এখন এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি এই ধনিয়া পাতা ভর্তা আপনার শরীরের জন্য অনেক উপকারী একটি ভর্তা আমার মতো যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু এই ভর্তা খেলে অনেক উপকার হবে এবং এই ধনিয়া ধনিয়াপাতার জুসও আপনারা খেতে পারেন তাহলে কিন্তু থাইরয়েডের জন্য অনেক উপকার তবে সেটা সামান্য গরম পানিতে ধনিয়া পাতা বেটে তারপরে খালি পেটে খেতে হবে এ তো দেখুন আমি ধনিয়া পাতাগুলোকে বেটে নিচ্ছি আমি এখানে একটি বাটা দিয়েছি আরও একটি বাটা দিয়ে নেব থাইরয়েড হরমোনজনিত একটি রোগ থাইরয়েড যাদের আছে তাদের কিন্তু সব সময় ওষুধ খেয়ে চলতে হয় যেমন আমি প্রতিদিন রাতে দুটি এবং সকালে দুটি ওষুধ খাই কারণ আমার থাইরয়েডের মাত্রা অনেক বেশি এখন এই ধনিয়াপাতা ভর্তা আমি রেগুলার খেয়ে বা পাতার জুস খেয়ে এটা নিরাময় করার চেষ্টা করব আসলে থাইরয়েড কিন্তু নিয়ন্ত্রণ হয় কিন্তু নিরাময় হয় না এ তো দেখুন আমি ভর্তাগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি যারা জানেন না তাদের জন্যই বললাম আর যারা জানেন তারা তো জানেনি তবে ধনিয়া পাতা কাঁচা রসুন এবং কাঁচা মরিচ দিয়ে এভাবে বানালে এই তো আমি যে এখন বাড়ছে ফ্লেভারটা কিন্তু দারুণ ছড়িয়ে গেছে খুব ভালো লাগছে গরম অথবা ঠান্ডা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এখন শীত আসছে আসতে চলছে আপনারা এখন ধনিয়া পাতা বর্তাটা বানাবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যাবে তখন কিন্তু এই বর্তাটা ঠিক তত ভালো লাগে না তার কারণ গাছের মধ্যে কিন্তু মানে বাড়তে গেলে আস্তে আস্তে বাজে তখন কিন্তু খেতে ভালো লাগে না এই তো দেখুন বর্তাটা রেডি হয়ে গেছে আপনাদের কাছে যদি আমার চ্যানেলের এই রান্নাগুলো বা ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন এতে করে নতুন কোন রেসিপি আপলোড করলে সেটা চলে যাবে আপনার কাছে চাইলে সবার আগে দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ মাই লাভলি বিয়ার্স